দেখতে দেখতে 100 এপিসোডও পার করে ফেলেছে তারা এবং যাদের ভালোবাসাটা করে উঠতে পেরেছে তার হচ্ছেন আপনারা এবং তাই আপনাদের সাথেই তারা খুশি ভাগ করে নিচ্ছে অর্থাৎ আমরা আজকে পৌঁছে গিয়েছি আবারো ফেরারি মনের সেটে So, আমরা আজকে তাদেরকেই পেয়ে গিয়েছি তো তুলসি অগ্নি এই মুহূর্তটা তাদের যে এতটা কঠিন জার্নি সেটা আরো যেটা কঠিন করে দিয়েছে তুলসি জার্নিকে অগ্নি সেই জার্নিকেও পেরিয়ে এখন তোমরা 100তম এপিসোডে রান করছো কতটা ভালো লাগছে সবার প্রথমে তো অডিয়েন্সদের আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ছাড়া এটা পসিবল হতো না আপনারা এতটা ভালোবাসা দিচ্ছেন আমাকে অগ্নিকে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সব ক্যারেক্টারসগুলোকে আমাদের এন্টায়ার টিমকে সেটার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার বিপুলদা বলুক হ্যাঁ মানে তুলসি যখন পাঁচ দিন বলছো আমার পাঁচ দিন বলছে এন্টায়ার টিম মানে সবার নাম মনে করে বলতে হবে যদি একটাও মিস হয়ে যায় হ্যাঁ কারণ মিস করা যাবে না কারণ মিস না করার মতোই একটা বিষয় কারণ আমরা উই আর রিয়েলি 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 হ্যাপি কারণ আজকে 100 এপিসোডে আমরা দাঁড়িয়ে রয়েছি 100 এপিসোড আজকে টেলিকাস্ট সন্ধ্যা 6:30 সময় কালার্স বাংলা তো শুধুমাত্র আমরা তো অন স্ক্রিন পারফর্ম করছি বাট শুধুমাত্র আমরা পারফর্ম করছি না যারা ব্যাক অফ দ্য অফ স্ক্রিন রয়েছে তারা প্রত্যেকে পারফর্ম করছে প্রত্যেকে মানে এই ক্রেডিটটা শুধুমাত্র মানে আমরা তো জাস্ট করছি আমরা করছি বাট অল দ্য ক্রেডিট গোস টু অডিয়েন্স অল দ্য ক্রেডিট গোস টু যারা আমাদের অফ স্ক্রিনে রয়েছে সো এই থ্যাংক ইউটা সবাইকে না জানিয়ে আমরা থাকতে পারবো না তো থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ পরিবারের একটা এরকম দিন এবং এরকম একটা উদযাপন কিন্তু কাজ তো থেমে নেই কাজ তো চলছে আর দর্শকদের জন্যই তো চলছে মানে আজকে তো শুটিং চলছে ও মাস্ট গো অন সেটা তো কারোর জন্য থেমে থাকবে না কিন্তু একটা বিষয় যে আজকে বাবা নেই মা নেই অনেকেই আজকে মিস করছে অনেকেই আজকে প্রেজেন্ট নেই কারণ আজকে শেডিউলটা ওইভাবেই সাজানো ছিল কি অনেকে মিস করছে বাট ঠিক আছে 100 এপিসোডে আজকে আমরা রয়েছি সবাই সেলিব্রেট করতে পারছি উই আর লাকি উই আর ব্লেসড উই আর ফর্চুনেট যে আমরা 100 এপিসোড কমপ্লিট করতে পেরেছি এবং আমরা অন্যদের থেকে আরও আশীর্বাদ চাইবো যাতে আরও এরকম অনেক 100 আমরা কমপ্লিট করতে পারি সো লেটস সি আজকে দিনটাও কিন্তু বেশ বিশেষ আজকে বেশ একটা ভ্যালেন্টাইন্স মুডে রয়েছে এবং তোমাদের এই জার্নিটি বেশ সত্যি সুন্দরভাবে এগোচ্ছে এবং 100তম মানে সবচেয়ে মিলে একটা কোথাও জমজমাট হয়ে গেল না একদমই তাই মানে আমার তো ভ্যালেন্টাইন্স ডে সেরকমভাবে কিছু কাটানোর নেই তা আজকে এই যে 100 এপিসোড হচ্ছে জায়গা কাটাতে পারছি কারণ 14th এরকম একটা স্পেশাল ডেতে আমরা কাজের মধ্যে কাটাতে পারছি এর থেকে আজকেই তা এর থেকে আর সোনায় সোহাগা কিছু হতেই পারে না মানে কাজই ভালোবাসা সেটা কিন্তু তোমরা কথাতেও প্রুফ করে দিলে আমরা দেখতে পেলাম রাইট তো সব থেকে বড় ব্যাপার যেটা জানার সেটা হচ্ছে যে এই যে জার্নি এবং কদিন আগে তোমার একটা অন্য রূপে আমরা দেখতে পেয়েছি মানে তুলসীর চরিত্রটা করতে করতে তুমি অনেকগুলো রূপেই নিজেকে দেখ হ্যাঁ আমি মোটামুটি সব প্রফেশনেই আমার এক্সপিরিয়েন্স করা হয়ে যাচ্ছে মানে কি বলবো ইন্সপেক্টর কিছুদিন আগে ইন্সপেক্টর হয়েছে বিকজ অগ্নি ফ্ল্যাশে দেখেছে তা সেটাও এবং এখানে নাচও করছি গানও গাইছি এখন গানও গাইতে যাবো এখনই শট আছে গানের হ্যাঁ সব রকম সব প্রফেশন আমি মোটামুটি এক্সপিরিয়েন্স করে ফেলছি বুলেট চালিয়েছি ফাইট করেছি বিপুলেরও তো এরকম স্বপ্ন থাকে যে প্রত্যেকটা অ্যাক্টরে তো বারবার বাঁচে তারা নিজেদের চরিত্রদের মধ্যে দিয়ে কিন্তু বিপুল কি বলবে অগ্নির চরিত্রটা নিয়ে এইটাই তো অভিনেতার কাছে মজা এটাই তো একটা অভিনেতার স্বপ্ন যে সে নিজে মানুষটা সে অনেকগুলো চরিত্র ধারণ করতে পারে অনেকগুলো চরিত্রে বাঁচতে পারে অনেকগুলো চরিত্রের ইমোশন একসাথে কালেক্ট করে আমি যখন পুলিশ হচ্ছি আমি যখন বুলেট চালাচ্ছি বা আমি যখন গুন্ডা হচ্ছি আমি যখন যে একসাথে একটা মানুষ এতগুলো চরিত্র ইমোশন নিয়ে বাঁচতে পারছি এটাই একটা অভিনেতার স্বপ্ন এটাই তো একটা অভিনেতা হওয়ার যে আমি অভিনেতা এই শব্দটা তো ওখানেই প্রুফ যে আমি এতগুলো মানুষের জীবন বাঁচতে পারছি বাঁচার ওই ওই এই অপরচুনিটি না সবাই পায় না এই এই অপরচুনিটি পাওয়াটাই আমার মনে হচ্ছে যে একটা লাকি একটা ব্লেস একটা স্পেশাল কিছু কারণ কারণ এই কাজটা না ভীষণ শক্ত একটা কাজ ভীষণ কঠিন একটা কাজ ভীষণ অধ্যাবসায় পড়াশুনো মানে কোটি কোটি যুগের পরিশ্রম লাগে অধ্যাবসায় লাগে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দর্শকদেরকে এন্টারটেন করার যে অপরচুনিটিটা পাচ্ছি উই আর রিয়েলি 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 ব্লেসড তোমার ভ্যালেন্টাইন্স ডে নিয়ে তো কিছু জানলাম সুবিধা অনেকটাই ছোট কিন্তু বিপুলের তো কিছু জানতে পারি আমি একদমই ছোট নই আমার 22 বছর বয়স কি করে ছোট মানে কথা শুনতে ছোট দেখতে ছোট বাট একেবারেই ছোট নয় সে বরং আমি একটা ছোট বাচ্চা মিষ্টি ছেলে যাই হোক সেটা পরে বলছি হ্যাঁ বাট ভ্যালেন্টাইন্স ডে যেটা বলছো সেটা হচ্ছে খুবই স্পেশাল ভীষণ স্পেশাল এই কারণে আজকে কাজের মধ্যে থাকতে পেরেছি 100 এপিসোড কোইনসিডেন্টলি আমরা শুটিংটা শুরু করেছিলাম দ্বাদশীর দিন দুর্গাপুজো দশমী একাদশী দ্বাদশীর দিন 7th অক্টোবর শুরু করেছিলাম এরকম একটা খুব মেমোরেবল ডেতে এবং আজকে 100 এপিসোড কমপ্লিট করছে একটা 14th ফেব্রুয়ারি সবাই একটা খুশির আমেজে রয়েছে সবাই একটা মজার মেজাজে রয়েছে তো এর থেকে ভালো কিছু হতে পারে না মানে উই আর রিয়েলি 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 বেস্ট এবং সো হ্যাপি বাঙালি মানেই তো উদযাপন থাকবে উদযাপনের সাথে খাওয়া দাওয়া থাকবে খাওয়া দাওয়ার কিছু পার্টার ছিল আজকে তোমাদের সারাদিনই খেয়ে চলেছি আমরা সারাদিন আছে নো ডায়েট মানে নো ডায়েট ডে স্পেশাল ডে লাগে না মানে আমার তো অ্যাটলিস্ট আমি জানি বিপুলদার ব্যাপারে মানে আমার তো অ্যাটলিস্ট
মানে আমি তো এভরিডে আমার সবদিনই পার্টি, সবদিনই চলছে মাটন চিকেন। না আমাকে দেখলে বোঝা যায়, আমাকে দেখলে বিপুল দা খুব মেইনটেইন, বাট আমাকে দেখলে বোঝা যায় আমার গান দেখলে বোঝা যায়। হ্যাঁ ফাইটটা করেছিলাম যখন তখন খুব ওয়ার্কআউট, হ্যাঁ সেটা অবশ্য ঠিক, মানে এত ঝগড়া করছি সারাদিন ঝগড়া করছি, সেটা তো যদিও একটু ক্যালোরি লস হচ্ছে অনেকটা। এইরকমই চলতে থাকছে এবং দর্শকদের ভালোবাসা তাদের আজকের দিনেও কাজ চলছে, তাই একশোতম সেটা 100 থেকে 200, 200 থেকে 500 এরমভাবেই এগোতে থাকবে। তো দর্শকদেরকে কী বলবে, কারণ কাজের জন্য এখন ওদের আমাদের ছাড়তে হবে, কারণ সবাই সামনে দাঁড়িয়ে গেছে ওদের নিয়ে নেওয়ার জন্য। তো দর্শকদের কী বলবে যে এই কাজটা, এই ভালোবাসাটার জন্যই তো এই দিনগুলো পেরিয়ে যাওয়া একটার পর একটা, দর্শকদেরকে কী বলবে? এটা বজায় থাকুক, এটা জারি থাকুক এবং এটা আরও বেশি বেশি করে আসতে থাকুক, এবং আমরা চেষ্টা করব। আমি একটা জিনিস বিশ্বাস করি, যে কোনো জিনিসের সঠিক মূল্যায়ন প্রয়োজন, সঠিক মূল্যায়ন না হলে সে কাজটা কখনোই সম্পন্ন হয় না। সেই সঠিক মূল্যায়নের জায়গাটা হচ্ছে দর্শক, কারণ এনারা ভালোবাসছেন বলে, সাপোর্ট করছেন বলে আমরা এতটা আসতে পেরেছি, এবং আরও অনেকগুলো 100 আমরা কমপ্লিট করতে চাই। সো থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ, অল দ্য ক্রেডিটস গোজ টু ইউ পিপল, যে আপনারা এত সাথে থাকছেন, পাশে থাকছেন, আরও পাশে থাকুন, কালার্স বাংলা দেখতে থাকুন প্রত্যেকদিন 6:30 সময় ফেরারি মন। আমিও সেম কথা, এভাবেই আমাদের ভালোবাসতে থাকুন, আমাদের সাপোর্ট করতে থাকুন, এনকারেজ করতে থাকুন, এবং রোজ দেখতে থাকুন কালার্স বাংলায় 6:30 ফেরারি মন। ঠিক তাই, যেখানে নামেই রয়েছে কালার্স বাংলা এবং ফেরারি মন, তাহলে তো রং তারা ছড়াবেই তাদের ধারাবাহিক দিয়েই, এবং এরমভাবে আরও রঙিন করে দিক, রাঙিয়ে দিক আপনাদেরকে ভালোবাসা, আপনারাও ভালোবাসা দিতে থাকুন, আর এরমভাবেই আরও অনেক 100 পেরিয়ে যাক তারা। আর এরকমই আপনাদের তারকাদের খুঁটিনাটি জানার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমাতে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।